নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে মাছের ডিমের কালিয়া রেসিপি শেয়ার করব। আমি কিভাবে এটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি এখানে মিক্সি জারের মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবে, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাছের ডিমটা অল্প ভাপিয়ে নেব। আমি এখানে কাতলা মাছের ডিম দিয়েছি, আপনারা রুই মাছ অন্য মাছের ডিমও দিতে পারেন। গ্যাসটা একটু হাই করে, এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা একটা স্টেনারে ছেঁকে নিলাম মাছের ডিমটা, একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিলাম। মিক্সার বোলের মধ্যে নিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এক চামচের মতো। পেঁয়াজ কুচি দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, জোয়ান দিলাম, জোয়ানটা একটু হাতে ঘষে নিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। গরম মশলা দিলাম, গরম মশলার পরিবর্তে আপনারা ভাজা মশলা দিতে পারেন, ঝালটা ইচ্ছা মতো দেবেন। একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি বেসনটা এভাবে দিয়ে দিলাম, তাতে বেসনটা সুন্দরভাবে মিশে যাবে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এক চামচ চাল গুঁড়ি দিলাম, ভালো করে এটা মেখে নেব। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তার উপর নুন দেওয়া আছে, নুনের দেওয়ার জন্য এর থেকে জল বেরোবে, তাই দিয়ে এটা মাখা হয়ে যাবে। যদি মাখতে অসুবিধা হয় তাহলে অল্প একটু তেল দিতে পারেন। ভালো করে এটা মেখে নেব। গ্যাসে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে এটা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো আমি এরকম চ্যাপ্টা শেপে বানিয়েছি, আপনারা চাইলে কোপ্তার মতো গোল গোলও বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। উল্টে পাল্টে এটা হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, সব বড়াগুলো এভাবে ভেজে নেব। খুব সুন্দর হয়েছে, এরকম বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। ঘি ভাত বা এমনি ভাতের সঙ্গে গরম গরম মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে বড়া বানিয়েও খেতে পারেন, বা এরপরে এটা দিয়ে যে বানাবো আমি কালিয়া সেটাও খুব ভালো লাগে। চলুন এবার দেখে নেবো আমরা কালিয়াটা কীভাবে বানাই। একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি, তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা মরে গেলে এক চামচ ধনে গুঁড়ো, এটা এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষানো হলে টমেটো দিয়ে দিলাম, টমেটোর উপরে অল্প একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা সুন্দর নরম হয়ে যায় বলে। ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। আমি টক দই দেবো, টক দইয়ের মধ্যে এটা ঘরে পাতা টক দইয়ের মধ্যে অল্প একটু চিনি আর নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে মশলার কষানো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টক দই দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে তরকারি টেস্টও তত ভালো হবে।
মশলাটা সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আগে একটু অল্প নুন দিয়েছি টমেটোর সঙ্গে, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম, ঢাকা খুলে নিলাম, এটা ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করা আছে। যে মাছের ডিমের বড়াগুলো বানিয়েছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে, ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটতে দেবো। ঢাকা খুলে নিলাম, এটা ফুটছে এখন, সুন্দর বড়াগুলো মধ্যে রসও ঢুকে যাবে। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি ফ্লেভার পছন্দ না হয় আপনাদের। বড়ার মধ্যে সুন্দর গ্রেভিটাও ঢুকে যাবে, খুব নরম সফট হবে বড়াগুলো, জুসি জুসি বড়া হবে একদম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো দেবেন, বাড়িতে বাচ্চারা থাকলে সেই হিসাবে দেবেন। গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই করা আছে, গ্রেভিটা আপনারা কতটা রাখতে চান সেই হিসাবে দেবেন, আমি এখানে মাখা মাখা মতো করেছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তৈরি হয়ে গেছে মাছের ডিমের কালিয়া। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কালিয়াটা কী সুন্দর হয়েছে, খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের কালিয়া খেতে। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো প্লিজ, আমিও সবার সাথে আছি। মাছের ডিম দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতেও খুব ভালো লাগে, গরম ভাত বা ডাল ভাতের সঙ্গে খেতে, আর ওই বড়া দিয়ে এভাবে কালিয়া বানা দিলেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তাই এরপরে যদি মাছের ডিম আসে বাড়িতে এভাবে আমার মতো করে একবার কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, বেশ লাগে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। গরম গরম মাছের ডিমের বড়া এভাবে বানাতে পারেন, এভাবে কালিয়া বানাতে পারেন। আমি কীভাবে মাছের ডিমের কালিয়াটা বানাই সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কমেন্ট করবেন, একটু লাইক করে দেবেন। আজ এ পর্যন্ত, আবার দেখাবেন নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।